রমজান মাসের চাঁদ উঠেছে এটা অবগত হওয়ার পরও কেন রমজান মাসের সওম ও ঈদ একই দিনে আমরা করতে পারছি না যেহেতু বলা আছে চাঁদ দেখে সওম ও ঈদ পালন করো আমাদের অনেক যুবক ভাইরা আছেন এটা নিয়ে খুব বেশি অস্থির হয়ে গেছেন তাদের চিন্তা হলো সৌদি আরব আলার একদিন ঈদ করে আমরা আরেকদিন ঈদ করি মুসলমানরা এক হতে পারলো না তারা ঐক্যবদ্ধ করতে চাচ্ছে ঐক্যবদ্ধ করতে গিয়া বাংলাদেশের মানুষ একই দিনে ঈদ করে বাংলাদেশের মানুষ অন্তত ঐক্যবদ্ধ এখন বাংলাদেশের মানুষকে কয়েক টুকরা করে দিছে এক গ্রুপ আগের দিন করে আর এক গ্রুপ পরের দিন করে তাহলে ঐক্য সৃষ্টি করতে গিয়ে আপনারা বিভেদ তৈরি করলেন ঠিক কিনা বলেন আবহমান কাল থেকে এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে কিন্তু এটাকে নিয়ে আমরা যেভাবে আপনার বাড়াবাড়ি করছি এখন একটা মজার জিনিস দেখবেন যে আলেম ওলামারা নাই এগুলা কিছু জানা শিক্ষিত মানুষ দুই চার কলম জানার পরে কোরআন হাদিস ওনারা পণ্ডিতিটা বেশি করেন পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস যদি আমরা লক্ষ্য করি ফেতনা থাকবে না বিষয়ে তিনি বলেছেন যেদিন লোকেরা রোজা রাখে সেদিন তোমরা রোজা রাখবে যেদিন লোকেরা ইফতার করে সেদিন তোমরা ইফতার করো অর্থাৎ ঈদ করবে এ হাদিসের আলোকে বোঝা যায় কোন সমাজে চাঁদ দেখা প্রমাণিত হয়েছে সবাই চাঁদ ঈদ করছে ঈদ দেখা জম্মে গাফির দ্বারা প্রমাণিত হয়েছে তখন ঈদ পালন করবে সাহাবায়ে কেরামের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক এক অঞ্চলে চাঁদ উঠেছে তারা তখন ঈদ করেছেন আরেক এলাকায় চাঁদ ওঠা প্রমাণিত হয় নাই বা তারা জানতে পারে নাই তখন ঈদ হয় নাই আপনি বলবেন আমরা তো এখন জানতে পারছি তাহলে আমরা কি করব আমরা যদিও জানতে পারি ইসলাম সর্বজনীন সর্বকালীন এমন বিধান ইসলাম দিয়েছে যে সব যুগের জন্য ফিট হবে আপনি যে মাসালা বলছেন সেটা এই যুগে ফিট হবে পাঁচশো বছর আগে ফিট হতো না আবার পাঁচশো বছর ফিট নাও হতে পারে বিধায় এটা নিয়ে বাড়াবাড়ি করা অনুচিত আমরা আমাদের দেশে চাঁদ দেখার উপরে ভিত্তি করে রোজা ঈদ করলে কোনো অসুবিধা নাই বরং বিভক্তি করার মধ্যেই অসুবিধা